খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করল কেন্দ্র। জানা গিয়েছে সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক টাকা দেওয়া বন্ধ করল রাজ্যকে। পিএম শ্রী চুক্তি না করলে এই টাকা দেওয়া যাবে না বলে নাকি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সম্প্রতি এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% এবং রাজ্য দেয় 40% টাকা। কেন্দ্রের যুক্তি অসাংবিধানিক, এই কারণ দেখিয়ে ফের কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিল রাজ্য। গত জানুয়ারি মাসের পর থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের থেকে 2000 কোটি টাকা পায় রাজ্য। চলতি অর্থবর্ষের টাকাও এখনও সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে বরাদ্দ করেনি কেন্দ্র রাজ্যকে জানিয়েও চিঠি দিল নবান্ন। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ হয়। রাজ্যের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই টাকা আটকে রেখেছে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।